নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সৌরভ স্যার ক্লাসেসে। আজকে আমরা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং টেস্ট, দ্যাট মিনস WB জিলেট 2023 ম্যাথ পেপারের সলিউশন। তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের প্রয়োজন হয়, ডাউট ক্লিয়ারিং সেশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল, সমস্ত কিছু যদি দরকার হয়, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারটিতে। স্যার তোমাদের প্রত্যেকের কোয়ারির ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবেন। তো তোমরা তো সবাই জানোই যে পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষের মধ্যে যে কোনো ম্যাথামেটিক্স রিলেটেড বা অন্যান্য যে কোনো এক্সামিনেশানের জন্যই, কম্পিটিভ এক্সামিনেশানের জন্যই সৌরভ স্যার ক্লাসেস ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, অল ওভার দ্য ইন্ডিয়া। তো আজকে শুরু করা যাক উইথ কোয়েশ্চেন নাম্বার 5। কী বলা হচ্ছে এখানে? তিনটে পয়েন্টের কথা বলা হয়েছে, A1B1, A2B2 অ্যান্ড A1-A2, B1-B2 আর 3 কোলিনিয়ার পয়েন্টস, দেন উইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু। তো কী করে করবো এটা? কোলিনিয়ার পয়েন্ট মানে তারা তাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল যেটা ফর্ম করবে সেইটা সাম কিন্তু জিরো হবে। তাহলে এরিয়া অফ গিভেন ট্রায়াঙ্গেল লের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাই আমরা অ্যাপ্লাই করবো কোলিনিয়ারিটির জন্য। এরিয়া, হাফ অফ রুট আন্ডার A1 ইন্টু B1-B2 আর প্লাস A2 ইন্টু B1-B2 মাইনাস B1 প্লাস A1 ইন মাইনাস A2 দ্যাট ইজ ইন্টু B1-B2 মাইনাস B1। ওকে, তো কীভাবে সলভ করব? তো এখানে যদি আমরা সলভ করি, এটা কী পাবো? হাফ অফ A1 ইন্টু 2B2 মাইনাস B1 প্লাস A2 ইন্টু মাইনাস অফ B2। আচ্ছা, এখানে ব্র্যাকেট ক্লোজ হবে একটা, আর এই B1 এই B1 কেটে যাবে, তো মাইনাস B2 পড়ে থাকবে। আর A1 ইন্টু A2 মাইনাস B1 মাইনাস B1 মাইনাস 2B2 B1 মাইনাস, তার মানে এটা ছিল B2, ওকে, B1 মাইনাস 2B2, ওকে। সো এখান থেকে আমরা, আচ্ছা যদি এই ব্র্যাকেট তো ডিটারমিনেন্টের মধ্যে আছে, এটা যদি অ্যাবসোলিউট ভ্যালু ক্যালকুলেট করা হয়, কি পাবো? হাফ অফ 2A1B2 মাইনাস A1B1 মাইনাস A2B2 প্লাস A1B1 মাইনাস 2A1B2 মাইনাস A2B1 প্লাস 2A2B2। ওকে, তাহলে এই টার্মগুলোকে যদি কম্বাইন করা হয়, কি রেজাল্ট আসবে? হাফ ইন্টু মাইনাস A2B2 মাইনাস A2B1 প্লাস 2A2B2। ওকে, তাহলে এখান থেকে কি পাবো? হাফ ইন্টু A2B2
মাইনাস এ টু বি ওয়ান। ওকে, তাহলে এখান থেকে যদি এ টু কমন নেওয়া হয়, হাফ অফ এ টু বি টু মাইনাস বি ওয়ান, তাহলে দেখো এটা সিম্পলিফাইজ টু জিরো। কেন এটা কোলিনিয়ার পয়েন্ট বলে, তাহলে এই ডিটারমিনেন্টের টোটাল সামেশানটাই কী হবে, এটা কোলিনিয়ার পয়েন্ট বলে জিরো হয়ে যাবে। তার মিন্স এ টু ইন্টু বি টু মাইনাস বি ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এই ইকুয়েশান থেকে কী হোল্ড করতে পারে, হয় এ টু ইকুয়ালস টু জিরো অথবা অর বি টু মাইনাস বি ওয়ান ইকুয়ালস টু জিরো, যেটা মানে বোঝাচ্ছে বি টু ইকুয়ালস টু বি টু ইকুয়ালস টু বি ওয়ান। তাহলে দেখো এখানে এটা নন ট্রিভিয়াল কেস বলে এ টু কোনো দিনই জিরো হওয়া সম্ভব নয়, তাই এখানে বি টু মাইনাস বি ওয়ানকেই জিরো হতে হবে। এখানে এ নট ইকুয়ালস টু জিরো কেন এটা নন ট্রিভিয়াল পয়েন্ট বলে, সো তাই এটিকেই জিরো হতে হবে, যার জন্য রেজাল্ট আসবে বি টু ইকুয়ালস টু বি ওয়ান। আর এই কন্ডিশনটা অ্যালন ইজ নট এনাফ টু ফাইন্ড এ মোর জেনারেল রিলেশনশিপ বিটুইন এ ওয়ান এ টু অ্যান্ড বি ওয়ান বি টু রি এক্সামিনিং দ্য কোলিনিয়ারিটি ক্রাইটেরিয়ান ইউজিং এ ডিফারেন্ট মেথড উই রেকগনাইজ দ্যাট ফর কোলিনিয়ারিটি হোয়াট উইল বি দ্য কোলিনিয়ারিটি বি টু মাইনাস বি ওয়ান ডিভাইডেড বাই এ টু মাইনাস এ ওয়ান, যার মানে আমরা পাবো বি টু মাইনাস জিরো সরি বি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস জিরো। তো এইটাকে রিরাইট করা যায় কী করে, ক্রস প্রোডাক্টের সাহায্যে ইউজিং কোলিনিয়ারিটিস। এ ওয়ান ইন্টু বি টু এটা সলভ করলে আসবে আর বি বি ওয়ান ইন্টু এ টু, তাহলে এখানে কারেক্ট রিলেশান কী হয়ে যাবে কোলিনিয়ারিটির, এ ওয়ান বি টু ইকুয়ালস টু বি ওয়ান এ টু। তাহলে এ ওয়ান বি টু ইকুয়ালস টু বি ওয়ান এ টু, তার মানে এখানে অপশান এ হয়ে গেল তোমাদের একদম সঠিক উত্তর। তো এরকমই আরও অনেক ট্রিক্স জানতে তোমরা ফলো করো সরাসরি ক্লাসেসকে, এবং জুড়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো আমাদের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।